কোনো কারণ আছে? শুধু শুধু মানে একটা ঝামেলা, আমি জানি এখানে কোনো কারণ নাই, তারপরে আমাকে নিবে দেন হয়রানি করার জন্য, আর কিছুই না। এতে করে তার কি লাভ বলেন আমাকে? 13.50, তার কোনো লাভ আছে এখানে? 1.43, মাই গড, কত না, ঠিকই তো, 1.43 তো হওয়ারই কথা ছিল। ১.৪৩ হবে না? আরে কমে আসতেছে রে, কি দেব এখন? দেখা যাক কি দেওয়া যায়। কিন্তু তো আমার সংসার তো শেষ হয় নাই, বিনি সুতোর টানটা দিয়ে দিই, ফেডারেল প্রতিশ্রুত দিলাম, আরো কথা দিলাম। না এটাই দিই, বিনি সুতোর টান, বিনি সুতোর টান। বেশি চিন্তা করবেন না, আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় যা চাই, সুতরাং ধৈর্য ধরুন আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন। ওরে বাবা, মৃত্যুর আগে এটি ছিল জীবনের শেষ বাংলা গান। ডিউটি তো বেটা চলে, নন্দিনী কোথায় গেলে তুমি? আওয়ার সোসাইটি ইজ ওয়েল বিকজ দেয়ার হ্যাভ সাম গুড ম্যান। মৌসুমি কোথায় তুমি? ও, 1 hours ago, 1 hour ago, okay, this no, it's not 1 hours ago, 25 হয়ে গেছে সম্ভবত, হ্যাঁ 25টা রয়ে গেছে, তো আমি এখান থেকে এটা থেকেই দিয়ে দিব, না দরকার নেই, এটা এখানেই থাক, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। আমার লেখা সব গল্প উপন্যাসের মাঝে সব থেকে অগোছালো আর এলোমেলো লেখনই এই গল্প, আমি শুধু রহস্যটা উন্মোচন করে শেষ করে দিলাম, সরি বাচ্চারা। আমার বোনের বিয়ে, কাজিনের বিয়ে সব একসাথে পড়েছে, তাই ভীষণ বিজি ছিলাম আর বিজি থাকবো কিছুদিন, তবে নতুন উপন্যাস অবশ্যই খুব গুছিয়ে শুরু করবো, যেটা পড়ে আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করবো বেস্ট কিছু দেওয়ার আপনাদের ভালোবাসা সবাইকে। রুদ্রমেঘের আলাপন গল্পের অন্তিম পর্ব এখন হতে যাচ্ছে, সো ফ্রেন্ডস তাড়াতাড়ি গল্প পড়ে ফেলুন। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আশা করছি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই মুহূর্তে আমি আছি আপনার সাথে, আপনি আছেন লাভ কাহিনীর সাথে অথবা গল্পপ্রেমীর সাথে। আর হ্যাঁ, গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করুন এবং গল্পগুলো শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুরা দেখতে পারে, গল্পগুলো পড়তে পারে। অবশ্যই 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 অনেক অনেক শুভকামনা সবার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব 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 করে গল্প পড়তে থাকুন। এখন আমি যে কি করব না, আমি কিছুই বুঝতে পারছি না,
কেন, আমার কি হয়েছে? ও মাই গড, 48, ইটস অলমোস্ট, আই থিঙ্ক, শেষ। অদৃশ্য রে দিদি, অদৃশ্য 3। ও, এটা তো খুব ছোট মনে হচ্ছে। সমস্যা হবে না, এটা দিয়ে দিই। হ্যাঁ, 5 মিনিট ধরে চলছে, আমি এটাই দিয়ে দিব এখন। তারপরে বাকিটা দেব। লাভ কাহিনীতে যাব, সেখান থেকে অদৃশ্য স্পর্শ আমি কপি করলাম। অ্যান্ড অফকোর্স দিস ইজ ভ্যালিড। ক্যাপশন ছাড়া তো কিছু দেওয়া যাবে না। এটা হবে 3, আর এখানে এসে আমি এটা 3 বানিয়ে দিব। আর এখান থেকে কিছুটা কাট করে ওখানে নিয়ে যেতে হবে। 2-3টা একটু কাটসাট করতে হবে, যদিও সমস্যা নেই, এতে করে আমার কোনো প্রবলেমে হবে না আশা করছি। মানে এটা কি, এটা এটা আমি কি বলবো, এটাকে কি বলা যায়? আমি আসলে মানে এটাকে আমি ডিফাইন করতে পারছি না আসলে। আচ্ছা, এটা ততক্ষণ যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে ম্যানুয়ালি ডিলিট না করব। সো গতকালেরটা আমার মনে হয় যে আমি ডিলিট করে দিতেই পারি। আর এখানে কি থাকছে? অদৃশ্য স্পর্শ, শেষ অস্ত্র, শেষ পর্ব। হোয়াট ইজ দিস? শেষ আশ্রয়, শেষ পর্ব আগে কেমন? শেষ আশ্রয় কত পর্ব? প্রথম পর্ব, তারপরে কি আছে? তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, বিরক্ত তো এখন লাগবে। মাঝখানে কিছুই নেই।